হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন হোমমেড সলিউশন বাংলা। বন্ধুরা, আজ আমরা জানবো বাদাম খেলে আমাদের কি কি উপকার হয়। বাদামের 10টি উপকারিতা। 1. বাদাম রোজ রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে খেলে বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটে। 2. যাদের সুগার আছে তারাও বাদাম ব্যবহার করতে পারবে। বাদাম সুগার লেভেলকে কন্ট্রোল রাখতে সহায়তা করে। কিন্তু একটা কথা লক্ষ্য রাখতে হবে যে সুগার বা মধুমেহ রোগীদের দৈনন্দিন 3 থেকে 4টির বেশি বাদাম ব্যবহার করা যাবে না। 3. বাদামে কপার পাওয়া যায়, এজন্য বাদাম না ছিলে খেলে রক্তের লাল পদার্থকে বাড়িয়ে তোলে। 4. বাদামে কপার, ম্যাগনেসিয়াম, রিবোফ্লোবিন পদার্থ পাওয়া যায়, যার ফলে শরীরে অধিক পরিমাণে এনার্জি প্রদান করে। বাদাম ব্রেনের সাথে সাথে শরীরকেও ফিট রাখতে সাহায্য করে। 5. বাদাম মুখের উজ্জ্বলতা বাড়ায়, আর বাদাম আমাদের ত্বকের কোমলতাকেও বাড়িয়ে তোলে। 6. বাদাম রোজ রাতে 5 থেকে 8টি খেলে চুল ঝরে যাওয়ার সম্ভাবনা কম হয়। 7. বাদামকে রোজ রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখে সকালে খোসা ছাড়িয়ে সাদা দানাগুলি মিহি করে দুধের সঙ্গে খেলে ব্রেনের তেজ হয়। বাদাম খাওয়ার এটাই সবথেকে ভালো উপায়। 8. বাদামে উপস্থিত ক্যালসিয়াম আর ভিটামিন ডি থাকায় হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। বাদাম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব মানুষের জন্য খুবই উপকারী। লাগাতার কাজ করার ফলে যেসব লোকেদের শরীরে পুষ্টি কম হয়ে যায়, পুষ্টি কম হয়ে যাওয়ার কারণে চোখের কমজোরি হয়ে যায়, বাদাম খাওয়া চোখের প্রবলেমে খুবই উপকারী। 10. এবং বাদাম আমাদের শরীরে ক্যান্সার সেলসকে নষ্ট করে দেয়। তাহলে বন্ধুরা, বাদাম যতক্ষণ আমাদের শরীরে এতটাই উপকার, তাহলে শুরু করে দিন বাদামের ব্যবহার বা বাদাম খাওয়া। বন্ধুরা, ভিডিওটি পছন্দ হলে আমাদের জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।